বন্ধুরা, বুদ্ধিতে বাজিমাত ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে আমরা ছবি দেখে ফলের নাম, মেয়ের নাম, পাখির নাম, দেশের নাম, খাবারের নাম এমন অনেক কিছু গেস করব। আর প্রত্যেকটা ছবি ধাঁধার জন্য থাকবে 5 নম্বর। সব ধাঁধার শেষে তুমি কত নম্বর পেলে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ, আর ছবি 3টি হলো টিকটিকি, দই আর সুতা। এই ছবি 3টি নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি মেয়ের নাম বলতে হবে। তুমি যদি মেয়েটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে দাও। বন্ধুরা, তোমরা কি মেয়েটির নাম লিখতে পেরেছো? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। তোমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ। আমরা প্রথমে 3 নম্বর ছবি সুতা থেকে দন্ত্য স হর্ষটা নিব, তারপরে দই থেকে হর্ষ ইটা নিব, এবং সবশেষে টিকটিকি থেকে টয় হিসিটা নিব। আর এই 3টা যদি একসাথে করি তাহলে হয় সুইটি, আর সুইটি একটি মেয়ের নাম। তোমাদের পরিচিত কেউ যদি সুইটি নামে থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। বন্ধুরা, তোমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ, আর ছবি 3টি হলো কমলা, খেলনা আর শিয়াল। এই ছবি 3টি নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি পাখির নাম বলতে হবে। তুমি যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে দাও। বন্ধুরা, তোমরা কি পাখিটির নাম লিখতে পেরেছো? যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। তোমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ। আমরা যদি প্রথমে কমলা থেকে মট আনি, তারপরে শিয়াল থেকে যদি উন্তু স্তট আনি, এবং সবশেষে যদি আমরা খেলনা থেকে দন্তের নয়াকারটা নিই, তাহলে এই 3টি একসাথে করলে হয় ময়না, আর ময়না একটি পাখির নাম। বন্ধুরা, তোমরা এখানে 2টি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবি 2টি দেখে তোমাকে একটি দেশের নাম বলতে হবে। তুমি যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে দাও। বন্ধুরা, তোমরা কি দেশের নামটি লিখতে পেরেছ? যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। তোমরা এখানে 2টি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবি 2টি হলো চা আর আয়না। আমরা এই ছবি 2টি যদি একসাথে করি তাহলে হয় চায়না, আর এই চায়না একটি দেশের নাম। বন্ধুরা, তোমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ, আর ছবি 3টি হলো তরবারি, কাচি আর পিস্তল। এই ছবি 3টি নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি মাছের নাম বলতে হবে। তুমি যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে দাও। বন্ধুরা, তোমরা কি মাছের নামটি লিখতে পেরেছো? যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। তোমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবি 3টির মধ্যে যদি প্রথমে আমরা কাছি থেকে কয় আকারটা নিই, তারপরে তরবারি থেকে ত, এবং সবশেষে পিস্তল থেকে যদি লটা নিই, তাহলে এই 3টি একসাথে করলে হয় কাতল, আর এই কাতল একটি মাছের নাম। বন্ধুরা, তোমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবি 3টি হলো ঘোড়া, গরু আর চড়ুই। এই ছবি 3টির নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি নদীর নাম বলতে হবে। তুমি যদি নদীর নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে দাও। বন্ধুরা, তোমরা কি নদীটির নাম লিখতে পেরেছো? যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। তোমরা এই ছবি 3টি ভালোভাবে দেখো। আমরা যদি প্রথমে গরু থেকে যদি গ নিই, এবং ঘোড়া থেকে যদি ডায়মন্ড আকারটা নিই, এবং সবশেষে যদি চড়ুই থেকে হর্ষইটা নিই, তাহলে এই 3টি একসাথে করলে হয় গড়াই, আর এই গড়াই একটি নদীর নাম। বন্ধুরা, তোমরা এখানে 2টি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবি 2টি দেখে তোমাকে একটি খাবারের নাম বলতে হবে। আর এই ছবি 2টির নাম তুমি বাংলা অথবা ইংরেজি দুটোই ভাবতে পারো। তুমি যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে দাও।
বন্ধুরা, তোমরা কি খাবারের নামটি লিখতে পেরেছো? যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবি দুইটি হলো নিম, আরেকটি ছবি হলো চাবি। আর আমরা সবাই জানি চাবির ইংরেজি হলো কি, আর এই দুইটি যদি আমরা একসাথে করি তাহলে হয় নিমকি, আর নিমকি একটি খাবারের নাম। বন্ধুরা, তোমরা কি এই ধাঁধা প্রশ্নটির সঠিক উত্তর কি দিতে পারবে? ধাঁধা প্রশ্নটি হলো, একটি পরিবারে মা, বাবা ও তাদের সাতজন ছেলে আছে, প্রত্যেক ছেলের একটি করে বোন আছে, তাহলে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কত? তুমি যদি এই ধাঁধা প্রশ্নটির সঠিক উত্তরটি দিতে পারো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এক্ষুনি কমেন্ট বক্সে সঠিক উত্তরটি দিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি এই ধাঁধা প্রশ্নটির সঠিক উত্তরটা কি দিতে পেরেছো? যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, এখানে মোট সদস্য সংখ্যা হবে 10 জন। বন্ধুরা, ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ।